তাদের সবাইকে এই মুহূর্তে মঞ্চে আসবার আহ্বান জানাবো। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম সরকার, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা তিন, এবং এই আয়োজনের উদ্বোধক ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা দুই, এবং আমি বিনীতভাবে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং উপভোগ ও প্রধান পৃষ্ঠপোষককে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবং একই সাথে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ জয়নাল আবেদিন, প্রেস সচিব মোহাম্মদ রাসুদ্দিন কার্যালয়, তাকেও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আরো কয়েকজন আছে, বর্তমান সংসদ সদস্য একজন মুরাদনগরের, আরেকজন মেঘনা হোমনার এমপি, আমাদের সময় তো আপনি এরকমই ছিল, এখন একদম পাতা মাসা বাইকে। আমি একই সাথে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মোহাম্মদ রুহুল আমিনকে মঞ্চে আসবার জন্য, মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। সম্মানিত অতিথিদের মধ্যে আমাদের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যারা আসন অলঙ্কৃত করবেন তাদের মধ্যে ডক্টর আরসানুল আলম সরকার কিশোর, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ মুরাদনগর, আমি তাকেও বিনীতভাবে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকেও আমি এই মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর আরসানুল আলম সরকার কিশোর, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ মুরাদনগর, আমি তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। একই সাথে আসন গ্রহণ করবেন প্রেরণা বেগম, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ কমনা ও সভাপতি পরিচালনা পর্ষদ অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, আমি তাকেও বিনীতভাবে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে আসন গ্রহণ করছেন সে কথা তিনি সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদনগর। আমি আমার সামনে অগণিত মুখ দেখতে পাচ্ছি যারা আসলে অনেক অপেক্ষা নিয়ে অনেক কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করছেন, এই সমস্ত মানুষগুলো অর্থাৎ আজকের এই বিশেষ দিন।